ফুটবলে দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স গড়ে উঠছে রাজারহাটে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই শেষ হবে প্রথম পর্যায়ের কাজ। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালের আগের দিন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিওর উপস্থিতিতে দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণে দ্রুত এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দ্রুতগতিতে কাজ হচ্ছে এবং ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, এই জন্য অভিনন্দন জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি 15 একর জমি বিনে পয়সায় দিয়েছেন ফুটবলের উন্নতির জন্য। বাংলার ছেলেরা খেলুক, ভারতবর্ষের ছেলেরা খেলুক, ফুটবলের তারা মুখ উজ্জ্বল করুক, তারই একটা প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী। রাজারহাট নিউ টাউনে ইকো পার্কের পিছনে অ্যাকশন এরিয়া 2-তে 15 একর জমির উপর রাজ্য সরকার ও ফিফার সহযোগিতায় তৈরি হচ্ছে দেশের প্রথম ফুটবল উৎকর্ষতার কেন্দ্র। পরিকাঠামোর নিরিখে যা পাল্লা দেবে ব্রাজিল কিংবা জার্মানির যে কোনো ফুটবল একাডেমির সঙ্গে, আগামী দিনে এটি হতে চলেছে ভারতীয় জাতীয় পুরুষ ও মহিলা বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দলের ঠিকানা। কী কী থাকছে এই কেন্দ্রে? গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট সেন্টার, 5টি ফুটবল মাঠ, 1টি মাঠে দর্শক আসন, 1টিতে কৃত্রিম টার্ফ, দেশের প্রথম রুফটপ ফুটবল মাঠ, ফিফা অনুমোদিত স্পোর্টস মেডিসিন সেন্টার, সিনিয়র দলের জন্য গেস্ট রুম, জুনিয়রদের জন্য আধুনিক মানের হোস্টেল, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ কেন্দ্র, মিডিয়া সেন্টার, ড্রেসিং রুম। প্রথম ফেজে থাকছে একটা আর্টিফিশিয়াল ফিল্ড আর একটা ন্যাচারাল ফিল্ড, আর এছাড়া থাকছে একটা টেকনিক্যাল সেন্টার যেখানে জিম থাকবে এবং ড্রেসিং রুমস থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে। অন্য পরিকল্পনা আছে যেরকম পুরো একটা হোটেল ফেসিলিটিস যেখানে প্লেয়াররা থাকবে এবং সেখানে সব রকম ব্যবস্থাপনা থাকবে, থাকা খাওয়ার। প্রথম ফেজটা শেষ হবে ডিসেম্বরের শেষে এবং প্রথম ফেজের উদ্বোধন জানুয়ারির মাঝামাঝির মধ্যেই হয়ে যাবে। কাজ চলছে জোর কদমে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্স। ভিডিও জার্নালিস্ট গৌরব পালের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা।